পুলিশ জানায় শুক্রবার রাতে ভোলার লালমোহনে নিজ ঘরে মেয়ে ও ছোট বোনকে নিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ অঙ্কুরা বেগম। গভীর রাতে শীত কেটে ঘরে ঢুকে তাদের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান ছোট বোন সুরমা। এ সময় দগ্ধ হন অঙ্কুরা বেগম ও তার 8 বছর বয়সী মেয়ে খাদিজা। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশু খাদিজাকে মৃত ঘোষণা করেন। আহত অঙ্কুরা বেগমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। দুইজন আসছে তো বাচ্চাটা আসলো, দেখলাম যে অলরেডি ডেড এবং তার অলমোস্ট 60-70% একেবারে বার্ন, আর অন্য যেটা এখনো আছে আশঙ্কাজনক অবস্থায়। নিহতের স্বজনদের অভিযোগ, সুরমার সঙ্গে তার স্বামী রফিকের দীর্ঘদিন ধরে কলহ চলছিল, তারই জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি তাদের। সুরমার জামাই ঘরে ঢুকা যে চকিতে শোয়া ছিল ওই চকির ভিতরে পেট্রোল মারা আগুন লাগাই দিছে এবং সামনের কপাট পিছের কপাট আটকে রাখছে যে তোরা ঘর থেকে না বার হতে পারে। একটা ষড়যন্ত্র আছে সুরমার জামাইয়ের লগে, তারপরে খাওয়ার পোশাক দেয় না। দোষীদের আটক করে বিচারের দাবি জানান এলাকাবাসী। 3 মাস খান খোরাক দিছে, 3 মাস খান খোরাক দেয় না। এই 3 মাস না নিয়ে আমরা একটু মেম্বারেরও জানাইছি আর থানার ইয়া ওই ব্যারাক অফিসারটা দরখাস্ত করছি। এই দরখাস্ত শুনে ও অনেক বকাবকি করছে, যে নরভসু যে জল্লাদ করছে, আমরা এর দৃষ্টান্ত ফাঁসি চাই। কোনো নারীর উপরে যেমন অত্যাচার না হয় এভাবে আমরা উপযুক্ত বিচার চাই। গত বছরের জুলাই মাসে রফিকের সঙ্গে সুরমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ নিয়ে একাধিকবার সালিশ হয়। 10 দিন আগে সুরমাকে রেখে স্বামী রফিক চলে যায়। পরে বড় বোন অঙ্কুরা বেগমের বাড়িতে গিয়ে ওঠেন সুরমা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ।